প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে আমি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র রমজানের মোবারকবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্ব এবং অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট, ঘাতকদের বুলেটে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, বীর মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজলুল হক মনি, বীর মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী আব্দুল হক সানিয়াবাদ, ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতে সকল শহীদকে আমি সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 1975 পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে নিহত সকল শহীদকে আমি স্মরণ করছি। প্রিয় দেশবাসী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবার এবং 1975 এর পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে। একই সঙ্গে আমার দল আমাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব অর্পণ করেছে। দেশবাসীর প্রতি আমার কর্তব্য হিসেবে এবং আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ আরো এগিয়ে নেওয়ার জন্য আমি বারবার এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সকলের সমর্থন এবং সহযোগিতা নিয়ে এদেশের সাধারণ মানুষ ভাগ্যোন্নয়নের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাবার। আজকে 2024 সালে স্বাধীনতার 53তম বার্ষিকীতে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছি। এটা কোনো অসার বাগাড়ম্বর দাবি নয়। বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা প্রমাণ করেছি রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও একটি দেশকে এগিয়ে নেওয়া যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যার পর অস্ত্রের মুখে সামরিক শাসকেরা রাষ্ট্র ক্ষমতা দখল করে, জনগণের মৌলিক অধিকার হরণ করে কায়েম করে একনায়কতন্ত্র। স্থবির হয়ে পড়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জাতির পিতা নেওয়া সকল কার্যক্রম। জনগণের ভাগ্য নয়নের পরিবর্তে ক্ষমতাসীন তাদের নিজেদের ভাগ্য বদলাতে বিভোর হয়ে থাকে। 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছরের ইতিহাস এদেশের মানুষের নিপীড়ন আর বঞ্চনার ইতিহাস। এ সময় লুটপাট, দুর্নীতি, ইতিহাস বিকৃতি, মৌলবাদ এবং জঙ্গিবাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে স্বাধীনতা সংগ্রামের মৌল চেতনাকে ধূলিসাৎ করে বাংলাদেশকে একটি অকার্যকর এবং পশ্চাৎপদ দেশের তকমা পরিয়ে দেওয়া হয়। নিদারুণ দারিদ্র, ক্ষুধা, অকাল মৃত্যু এবং শিক্ষা, বাসস্থান, চিকিৎসার অভাব ছিল এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। সাধারণ মানুষ এসব বঞ্চনাকে ভাগ্যের লিখন হিসেবে মেনে নিত। তখন মানুষকে বুঝতেই দেওয়া হয়নি যে তাদের প্রতি সরকারের দায়িত্ব ও কর্তব্য বলে কিছু আছে। 1996 সালে জনগণের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে জনবান্ধব নীতি গ্রহণ করা শুরু করে। 1996 থেকে 2001 মেয়াদে কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন দুস্থ মানুষের জন্য বয়স্ক ভাতা, দুস্থ মহিলা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয়হীনদের জন্য আশ্রয় প্রকল্প, আমার বাড়ি আমার খামার প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, নিরক্ষরতা দূর করা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তার, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু সহ অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। এই সর্বপ্রথম সাধারণ মানুষ বুঝতে পারেন তাদেরও সরকারি সেবা পাওয়ার অধিকার রয়েছে। প্রিয় দেশবাসী, আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 15 বছরের অধিক সময় ধরে সরকার পরিচালনা করছে। এই 15 বছরের অভিযাত্রা একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ, মহামারী, যুদ্ধ, আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি শক্তির নানা ষড়যন্ত্র আমাদের চলার পথকে বাধাগ্রস্ত করেছে বারবার। ঘূর্ণিঝড় আইলাও, সিডর এবং কয়েক দফা প্রলয়ঙ্কারী বন্যা উপকূলীয় এবং নিম্নাঞ্চলের মানুষের জীবন জীবিকায় ব্যাপক প্রভাব ফেলে। করোনা ভাইরাস মহামারীর কারণে শুধু আমাদের দেশের নয়, গোটা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। সেই ধকল কাটতে না কাটতেই 2022 সালের গোড়ার দিকে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক অবরোধ, পাল্টা অবরোধ আরোপের ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলি চরম সংকটের মুখে পড়েছে। নিত্য পণ্যের উৎপাদন ও বিপণন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি এইসব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এরই সঙ্গে গত বছরের শেষে যুক্ত হয়েছে গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগও জীবনের কম দুর্ভোগের কারণ হয়নি। 2013-14 সময়ে এবং 2016 সালে বিএনপি জামাতের হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, অগণিত মানুষ হত্যার মতো নৃশংসতা এখনো জনগণের গভীর দাগ কেটে আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং তার মিত্ররা এবারও হরতাল, অবরোধ, অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের সূচনা করেছিল, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে এবার তাদের পিছু হটতে বাধ্য হতে হয়। তবুও তাদের হাতে বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারায় এবং কয়েকশো কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। এসব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একথা বলার অপেক্ষা রাখে না যে বিগত 1.5 দশকে আর্থসামাজিক খাতে বাংলাদেশের অভূতপূর্ব রূপান্তর ঘটেছে। আভ্যন্তরীণ এবং বাইরের অভিঘাত মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যু হার, দারিদ্র বিমোচন, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন সহ সকল খাতে আজকে দৃশ্যমান পরিবর্তন লক্ষণীয়। এক সময় দারিদ্র জরাক্লিষ্ট বাংলাদেশ আজ সক্ষম উদীয়মান অর্থনৈতিক দেশ। 2021 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল শর্ত পূরণ করেছে। আশা করা হচ্ছে 2026 সাল নাগাদ বাংলাদেশ স্থায়ীভাবে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে 35তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। দারিদ্রের হার 2006 সালের 41.5% হতে হ্রাস পেয়ে এখন দাঁড়িয়েছে 18.7% এবং হতদরিদ্রের হার 25.1 হতে 5.6% হ্রাস পেয়েছে। আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 4,93,00,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান, সবজি, পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। মাছ, মাংস, ডিম, শাক সবজি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধি হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। অব্যাহত নীতি সহায়তা ও প্রণোদনার মাধ্যমে কৃষিক্ষেত্রে সব সাফল্য এসেছে। শিশু মৃত্যু হার নেমে এসেছে প্রতি হাজারে 21 জনে এবং মাতৃমৃত্যু হার প্রতি লাখে 161 জনে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছরে উন্নীত হয়েছে। পদ্মা সেতু, ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিভাগীয় শহরগুলির সঙ্গে 4 বা তারও বেশি লেনের মহাসড়ক চালু ইত্যাদি অবকাঠামো সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে।
দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধা আওতায় এসেছে। প্রিয় দেশবাসী, এবারে রমজান মাসকে সামনে রেখে আমরা বেশ আগে থেকেই চিনি, ছোলা, ডাল, ভোজ্য তেল সহ কয়েকটি পণ্যের পর্যাপ্ত মজুদ গড়ে তুলি। একচেটিয়া বাজার তৈরি করে অধিক মুনাফা যাতে কেউ করতে না পারে সেজন্য ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ এবং প্রায় সমপরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসের শুরু হতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাজধানী ঢাকায় অন্তত 25টি স্থানে ট্রাকে করে মাছ, মাংস, ডিম এবং দুধ সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। টিসিবি প্রথম পর্যায়ে সারা দেশে 1 কোটি কার্ডধারী পরিবারের জন্য সুলভ মূল্যে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি এবং ছোলা এই 5টি পণ্য বিতরণ করেছে। দ্বিতীয় পর্যায়ে ঢাকা ও আশেপাশে এলাকার কার্ডধারী পরিবারের জন্য চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা ও খেজুর এই 6টি পণ্য বিতরণ করছে। ঈদ উপলক্ষে সারা দেশে 1,62,800 পরিবারের জন্য সরকার 1,628 মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ দিয়েছে। এতে পরিবার বিনামূল্যে 10 কেজি করে চাল পাবে। আমরা এবছর সরকারিভাবে এবং দলগতভাবে ইফতার পার্টির আয়োজন নিরুৎসাহিত করেছি। আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠন নির্দেশ মতো তৃণমূল পর্যায় পর্যন্ত গরিব দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছে। রমজান মাসের শুরুতে খেজুর আমদানি করা ফল, লেবু, তরমুজ, পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের দাম কিছুটা চড়া ছিল, তবে এসব পণ্যের দাম কয়েকদিনের মধ্যে স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে নেমে এসেছে। জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষের, বিশেষ করে সীমিত আয়ের মানুষের কষ্ট হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষের কষ্ট লাঘবের। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ জন্মের পর থেকেই গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াই করে যাচ্ছে। এসব লড়াইয়ের অংশ হিসেবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের স্বৈর শাসন, শোষণ, নির্যাতনের নাগপাশ থেকে মুক্তি লাভ করে সৃষ্টি হয় বাংলাদেশের। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তিনি প্রণয়ন করেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, যেখানে 4 মূল নীতি হিসেবে যুক্ত হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 1975 এর পর আইয়ুব ইহাইয়ের অনুকরণে জিয়াউর রহমান ক্ষমতা দখল করলে আওয়ামী লীগই প্রথম এগিয়ে আসে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। পরের 21 বছর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে রক্ত ঝরিয়েছে গণতন্ত্র এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। 1981 সালে 6 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসার পর ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে আমাকেও বারবার মৃত্যুর মুখোমুখি এবং কারাবন্দী হতে হয়েছে। আমাকে হত্যার জন্য কমপক্ষে 19 বার সশস্ত্র আক্রমণ চালানো হয়। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ভুলুণ্ঠিত হতে দেবে না। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সংবিধান সংশোধনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ আমরা চিরতরে বন্ধ করে দিয়েছি। দেশের সকল গণতান্ত্রিক দল এবং সাধারণ মানুষকে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে আমাদের সংবিধানই গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া ও সমুন্নত রাখার সর্বোচ্চ রক্ষা কবচ। সংবিধানকে পাশ কাটিয়ে বা পদদলিত করে কোনো কিছু করার চেষ্টা অর্থ হচ্ছে গণতন্ত্রকে খর্ব করা। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনা করে আসছে। জাতীয় সংসদকে আমরা রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। প্রাণপ্রিয় দেশবাসী, যুগ যুগ ধরে আমাদের এই ভূখণ্ড উপনিবেশিক শক্তির লক্ষ্যবস্তু ছিল। নানা সময় বিদেশি শক্তিরা এদেশে নিজেদের কব্জায় নিয়ে শাসন করেছে, সম্পদ লুট করেছে, শোষণ করেছে, কোনোদিনই বাঙালি পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম ও 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের মাধ্যমে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে মুক্তি লাভ করে।
কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র আজও থামেনি। ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে বসে আছে কিভাবে বাংলাদেশের অগ্রসরমান অভিযাত্রাকে স্তব্ধ করা যায়। একাত্তরের পরাজিত শক্তি ও 75-এর ঘাতক এবং তাদের দোসরা এখনো তৎপর রয়েছে পরাজয়ের বদলা নিতে। সুযোগ পেলেই তারা আঘাত আনবে। তাদের সামনে একমাত্র বাধা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নিশ্চিহ্ন বা দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান অনিবার্য। কাজে কান্ডারি হুঁশিয়ার, বাঙালি বীরের জাতি, যুদ্ধ করে আমরা এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। জাতির পিতা নির্দেশিত এই বৈদেশিক নীতি অনুসরণ করেই আমরা দেশ পরিচালনা করি। আমাদের কোনো প্রভু নেই, আছে বন্ধু, তাই কারো রক্তচক্ষু বাঙালি জাতি কোনোদিন মেনে নেবে না। প্রিয় দেশবাসী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উপর আবারও আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের লক্ষ্য যে উন্নয়ন অগ্রগতি আমরা এখন পর্যন্ত সাধন করেছি তা আরো এগিয়ে নিয়ে বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা, যে বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুদা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ। স্বাধীনতার 54তম দিবসে আসুন সকল কূটকৌশল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাই। উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।